বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। উত্তেজনা যখন বাংলায়, পরিস্থিতি যখন চাপানুদোর, আর এমনই সময় মানুষের মাঝেই আন্দোলনের হিড়িক, আর তার মাঝেই বিরাট খবর, ডুরান্ট কাপের ম্যাচ কলকাতাতেই, পুলিশের বিরাট বড় সিদ্ধান্ত, ফুটবল প্রেমীদের জন্য বিরাট খবর। প্রতিনিয়ত বাংলার বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ টেলিভিশনের আগে ইউটিউবে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে। এই মুহূর্তের একদম ঝা চকচকে লাইভ আপডেট, শুরুতেই হেডলাইন, বিস্তারিত থাকবে 20টি তাজা খবর। কৃতি ছাত্রদের তালিকা থেকে মোচা হোক সন্দীপের নাম, দাবি উঠল বনগাঁর স্কুলে বিরাট কাণ্ড, রহস্যের জট কাটবে কবে, চাপ বাড়তে সিজিও কমপ্লেক্সের স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকের, কেন দেরি হচ্ছে আরজিকর কাণ্ডে, সঞ্জয়ের পলিগ্রাম টেস্ট করাতে কারণ জানলে অবাক হবেন আপনিও, কার নির্দেশের অপেক্ষায় ছিলেন সন্দীপ, আরজিকর তদন্তের জবাব খুঁজছে মরিয়া সিবিআই, আরজি করে সিআইএসএফ এর ডিজি পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা, উঠেল বিরাট খবর। রক্তে ভাসছে শরীর, মাথায় আঘাত, সাত সকালে আনন্দপুরে ঝোপের মধ্যে মিলল যুবতীর দেহ, ফের কালো মেঘে ঢাকলো আকাশ, মুসলধারে বৃষ্টি, ধেয়ে আসছে চার জেলায় আবহাওয়ার বিরাট বড় খবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বড় সিদ্ধান্ত এমস, চিকিৎসকের কাছে মানবিক আবেদন, বিরাট কাণ্ড, যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই সন্দীপই এবার দৌড়লেন হাইকোর্টে, টিভিতে স্বামীকে ছুটতে দেখেছিলেন, স্ত্রী বললেন প্যানিক অ্যাটাক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন নিজেই, এবার ধর্ষণের হুমকি পেলেন মিমি চক্রবর্তী নিজেই, অভিনেত্রী নিজেই দিন কলকাতা পুলিশকে ট্র্যাক করে এই হুমকির বার্তা রিপোস্ট করেছেন, তবে পুলিশের অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন মিমি। নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষকের হুমকির স্ক্রিনশট তুলে ধরে মিমি লিখছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি তাই না, এগুলো তারই একটা নমুনা, এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভেক্কু ধরে আছে, কি ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে। গতই 14 আগস্ট মধ্যরাতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি, তারপরেই ধর্ষণের হুমকি পেলেন তিনি। নির্যাতিতার নাম বলে দেওয়ার অভিযোগ, আর রবি পাকি এবার সন্দীপ ঘোষ তলব করলো লালবাজার, আরজিকর কাণ্ডে নির্যাতিতার নাম বলে দেওয়ার অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার, টালা থানায় দায়ের হলো মামলা, পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সামনে আসার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমের একাধিকবার নির্যাতিতার নাম বলে দেন, এমন অভিযোগ যা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী। এরপরে সন্দীপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় টালা থানায়, আগামীকালই সন্দীপ ঘোষকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির বিক্ষোভে অপরদিকে ধুন্ধুমার, ব্যস্ত সময়ে প্রায় 45 মিনিট বন্ধ থাকলো হাওড়া ব্রিজ, বিজেপির বিক্ষোভের জেরে ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজ ধুন্ধুমার, ব্যারিকেড করে হাওড়া ব্রিজের উপরে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ। এদিন সন্ধ্যায় হাওড়া ব্রিজ আরজিকর কাণ্ডের বিক্ষোভ দেখানোর কথা ছিল বিজেপির, সেই বিক্ষোভ শুরুর আগেই ব্রিজ বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, ফলে সন্ধ্যাবেলা অফিস বা কর্মস্থল থেকে ফিরতে গিয়ে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। অপরদিকে আবারও বিরাট বড় খবর, আরো শক্তিশালী নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, আগামী 3 দিন কি হতে চলেছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়ার খেলা চলছে দেশ জুড়ে, নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 24 ঘন্টায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে, আগামী 24 ঘন্টায় এটি আরো শক্তিশালী হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী 2 থেকে 3 দিন ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, বাংলার পর ঝাড়খণ্ড বিহার অতিভারী বৃষ্টির সতর্কতা, যার জেরে নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে, 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড় হওয়া, সমুদ্রের ভেতরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর অপরদিকে আরজি করে কেন্দ্র বাহিনী, অন্য সরকারি হাসপাতালে নিরাপত্তায় থাকবে পুলিশ সেনার প্রাক্তন কর্তারা, সিদ্ধান্ত রাজ্যের, আরজিকর হাসপাতালের নিরাপত্তা আজ কেন্দ্র বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিস্থিতিতেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থা নজরদারি, রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ এবং সেনা কর্তাদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের জেরে এদিন এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আরো আটোসাটো করতেই প্রাক্তন পুলিশ এবং সেনা কর্তাদের ব্যবহার করা হবে। গত 2 বছরের মধ্যে ইন্সপেক্টর, অ্যাডিশনাল এসপি, ডেপুটি এসপি পদমর্যাদায় যে অফিসাররা অবসর নিয়েছেন তাদেরকে হাসপাতালের সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ করবে রাজ্য। তার সাথে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার, মিটবে কি সমস্যা, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্রাকে করে ভিন রাজ্যে আলু রপ্তানির সময় পুলিশি বাধার
মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা 5 দিন ধরে সেই কর্মবিরতি চলে। প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানি নিয়ে জটিলতা, ফের কর্মবিরতিতে নেমেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার জেরে রাজ্যের বাজারেও আলুর যোগান নিয়ে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন আচমকাই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়েও বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। বিগত কয়েক সপ্তাহ ধরেই আলুর দাম নিয়ে প্রশ্ন উঠছে, আর এই অবস্থায় ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্রাকে করে ভিন রাজ্যে আলু রপ্তানির সময় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। আর এই অভিযোগ তুলেই গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা 5 দিন সেই কর্মবিরতি চলে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সেই সময় কর্মবিরতি উঠলেও আলু রপ্তানিতে জটিলতা কাটেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাই সোমবার থেকে ফের কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবিবিপি এর স্বাস্থ্য ভবনে অভিযান, মারতে মারতে আন্দোলনকারীদের গাড়িতে তুললো পুলিশ। জানা যাচ্ছে আজ সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল এবিবিপি এর, কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে আটকে দেওয়া হয়। এরপর ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে এবিবিপি এর কর্মী সমর্থকদের শুরু হয় ধাক্কাধাক্কি। একদিকে তুমুল বৃষ্টি, রাস্তায় জমেছে অল্প বিস্তর জল, সেই বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযানে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। তিলকতমা দোষীদের শাস্তি দাবিতে পথে নামেন তারা, স্বাস্থ্য ভবনের সামনে চলে স্লোগান, বিক্ষোভকারীদের পদ আটকায় পুলিশ, শুরু হয় ধরপাকড়। জানা যাচ্ছে আজ সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল এবিবিপির, কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে আটকে দেওয়া হয়। এরপর ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে এবিবিপির সমর্থকদের শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশের তরফ থেকে পরিষ্কার জানানো হয় স্বাস্থ্য ভবন তাদের যেতে দেওয়া হবে না। এরপর ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আন্দোলনরত এক ছাত্র বলেন, স্বাস্থ্যমন্ত্রী হারিয়ে গিয়েছেন, রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে। আর এদিন বিক্ষোভকারীদের আটকাতে শেষমেশ লাঠি পেটা পুলিশের টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাওয়া হয়। বাদ যায়নি মহিলারাও, বিক্ষোভরত এক মহিলা আন্দোলনকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকারে এইসব হচ্ছে, ওরা মারতে চাইছে তো মারুক, এখানেই বসে থাকবো, এক সপ্তাহ পেরিয়েছে তবু তদন্ত হচ্ছে না। রীতিমতো জমা চলে, দৌড়তে শুরু করেন বিক্ষোভকারীরা, পাল্টা পুলিশও তাদের ধাওয়া করে। আর এর মাঝেই খবর, আমরা বুঝতে অক্ষম কেন ব্যর্থ রাজ্য, আরজি করে ভাঙচুরের ঘটনায় কড়া ভর্ৎসনার মুখে এবার মমতার প্রশাসন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, মাঝরাতে 7,000 লোকের জমায়েত হয়ে গেল, পুলিশ জানতেই পারলো না। পুলিশ কি হাসপাতালে ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষক, হাসপাতালে ভাঙচুর চালাতে দেওয়া হয়েছে। আরজি করে কাণ্ডে সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়লো রাজ্য পুলিশ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জিবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলা শুনানি হয়। এদিন শুনানির প্রথম থেকেই সুপ্রিম কোর্টে কড়া কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য। প্রশ্ন উঠছে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। তবে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও শুরুতেই উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা তো বটেই, সামগ্রিক ঘটনায় প্রধান বিচারপতি বলেন, প্রথমে ঠিকভাবে FIR করা হয়নি। পুলিশ কি করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ তখন কি করছিল? আরজি করে 14 আগস্ট রাতে যে ভাঙচুরের তাণ্ডব ঘটনা ঘটে তাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, মাঝরাতে 7,000 লোকের জমায়েত হয়ে গেল, অথচ পুলিশ জানতেই পারলো না। পুলিশ কি হাসপাতালে ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, হাসপাতালে ভাঙচুর চালাতে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন, আমরা খুবই চিন্তিত, প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য। 9 আগস্ট চিকিৎসককে ধর্ষিত খুন হন, সেই ঘটনায় ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 13 আগস্ট সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে আসে। 14 তারিখ রাত 12:30 মধ্যে হাসপাতালের তাণ্ডব চাললো। পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি, কি কি হচ্ছে সেখানে আমরা কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্যে কেন পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারলো না, আমরা এটাই বুঝতে অক্ষম। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতার উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে, অনেকের মনের মধ্যে গেঁথে রয়েছে এ সমাজ পুরুষ শাসিত, সেখানে মহিলারাও আরো বেশি করে নিশানা হচ্ছেন, এটা দুঃখজনক। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, আমাদের গোটা দেশে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে সামিল হয়েছেন, এই দাবিতে
তাদের নিরাপত্তা ন্যাশনাল কনসার্ন। শেষে সুপ্রিম কোর্টের আর্জি করে নিরাপত্তায় সিআইএসএফ এর মোতায়েনের নির্দেশ দিয়েছে। সিবিআই আমাদের আশ্বস্ত করেছে বিচার দেবেন, আদালতে ধন্যবাদ জ্ঞাপন নির্যাতিতার বাবা মায়ের। আরজিকর হাসপাতালে তরুণীর চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় যখন গোটা দেশ, এমনই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবারের মধ্যেই ঘটনার তদন্ত শেষ করে মূল অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। কিন্তু তদন্তে নেমে বেশ কয়েকজন সিবিআই জেরা করলেও রবিবার পর্যন্ত তারা নতুন কাউকে গ্রেপ্তার করেনি। শুধুমাত্র কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তাকেই নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। আর এই পরিস্থিতিতে আরজি করার ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের। আর এবার সিবিআই আমাদের আশ্বস্ত করেছেন বিচার দেবে, ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। থেকে কেন সেমিনার হলে ঘুমাতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক, সিবিআই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে ঘটনার রাতে স্প্রিং ওয়ার্ডে বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন। সেখানে রোগীকে ঘুমন্ত অবস্থায় অবজারভেশন করতে হয়। সাধারণত ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলে দায়িত্বে থাকা এই চিকিৎসকেরা ওখানেই এমনি দিন রোজই ঘুমোতেন বা রেস্ট নিতেন। কিন্তু ঘটনার রাতে ওই ওয়ার্ডে রোগী থাকায় তরুণী চিকিৎসক ঘুমোতে যান সেমিনার হলে। এদিকে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাম টেস্ট করার অনুমতি পেয়েছে সিবিআই। এই আরজি জানিয়ে তদন্তকারী অধিকারীরা শিয়ালদহ কোর্টে দ্বারস্থ হন। নিয়ম অনুসারে আদালতের অনুমতি নিয়েই এই টেস্ট করতে হয়। অনুমতি পাওয়ার পর মঙ্গলবার বেলা 11টায় পলিগ্রাম টেস্টের জন্য সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে যাওয়া হয়। আরজি করে সেন্ট্রাল ফোর্সে আপত্তি নেই তৃণমূলের, ওদের বাহিনী সামলাক, বললেন কুণাল ঘোষ। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টে কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ায় তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। 14 আগস্ট রাতে ভাঙচুরের ঘটনায় তাদের পাল্টা আক্রমণের তীর বিরোধীদের দিকে। বাম বিজেপি ভাঙচুর চালায় বলে অভিযোগ তুলেন তৃণমূল। এই ঘটনায় আগেই অভিযোগ শোনা যায় তৃণমূল নেত্রীর মুখেও। আর আরজি করে সেন্ট্রাল ফোর্সে আপত্তি নেই তৃণমূলের জানিয়ে দিলেন বিরাট বড় বার্তা কুণালের। আর এবার বিরাট বড় খবর, সঞ্জয়কে চেনেন, প্রশ্ন শুনেই পরি মরি ছুট সেই পুলিশ অফিসারের। হাজিরা এবার সিবিআই দপ্তরে। সামান্য সিভিক ভলান্টিয়ার হয়ে কিভাবে এত দাপুটে উঠছিল সঞ্জয় রায়, সিভিক ভলান্টিয়ার হয়েও কিভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ব্যারাকে থাকতো সে, কিভাবে পুলিশকর্মী পরিচয় দিয়ে অবাধে বিভিন্ন সরকারি হাসপাতালে যত্রতত্র ঘুরে বেড়াতো সঞ্জয়, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই কলকাতা পুলিশ এবার এসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সিবিআই। এদিন কলকাতা পুলিশের ওই অফিসারকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থা তলব পেয়ে এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে পৌঁছান অনুপ দত্ত। তারই মাঝে বিরাট বড় খবর, মমতা রুটেই রাজপথে বুধবার শুভেন্দু, আদালতের অনুমতি মিলতেই জোর প্রস্তুতি শুরু। আদালতের তরফ থেকে অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল বুধবার মিছিল সভা করার প্রস্তুতি জোর কদমে।